একটু জানতে চাই এসআলএম মামলা আচ্ছা কি হয়েছে, কোর্ট ব্যাসে সুমনকে খোঁজ দেন কেন? জি দেখুন, আপনাকে ধন্যবাদ। এসআলএম এর মামলাটি হাইকোর্ট ডিভিশন সুমোটো রুল ইস্যু করেছিলেন। এই সুমোটো রুল ইস্যু করেছিলেন একটা পত্রিকার রিপোর্টের ভিত্তিতে, ডেইলি স্টার, একটা প্রেস্টিজিয়াস ডেইলিজ বাংলাদেশি ইংরেজি। তার ওখানে একটি রিপোর্ট হয়েছিল এসআলএম গ্রুপ বিদেশে অর্থ পাচার করছে বাংলাদেশ ব্যাংকের পারমিশন না নিয়ে। নাম্বার ওয়ান চা পাতা কনলেস মিল্ক আর চিনির দুর্দান্ত কম্বিনেশনে এক কাপ নাম্বার ওয়ান চা, নাম্বার ওয়ান এর জয় সবসময়। এই বিষয়টি নজরে আনে হাইকোর্ট ডিভিশনের আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন, বর্তমানে বিপুল ভোটে নির্বাচিত সাংসদ। হ্যাঁ, এখন তখন দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রকে শুনে হাইকোর্ট সুমোটো রুল ইস্যু করেছিল এবং দুর্নীতি দমন কমিশন সহ অন্যান্যদেরকে বলেছিল অনুসন্ধান করার জন্য। তাতে বিক্ষুব্ধ হয়ে এসআলএম গ্রুপ হাইকোর্টে না গিয়ে সরাসরি চেম্বার যদি আসেন মামলাতে স্থগিতাদেশ চায়। তখন আদালত দুই পক্ষ শুনে স্ট্যাটাসকো দিলেন। স্ট্যাটাসকো দেওয়ার পরে এটা ফুল পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিলেন। এর মধ্যে ভ্যাকেশনের সময় তারা আসলো, তাদের বিরুদ্ধে কোনো পত্রিকায় কিছু লেখা যাবে না, এসআলএম এবং তার গ্রুপের মধ্যে পত্রিকায় কিছু লেখা যাবে না, তারা সবগুলি কাগজের উপরে ইনজাংশন চেয়ে। তা আদালত এখানে দীর্ঘ শুনানি হয়, শুনানি অন্তে বলে যে না, এটা আমরা কিছুর উপর কীভাবে ইনজাংশন দিব তাদেরকে না শুনে। তখন এটা আদালত সেই দরখাস্তটি ক্যাপ্টিভদের রেকর্ড নথিবদ্ধ রেখে সেটাও শুনানির জন্য পাঠিয়ে দিলেন পূর্ণাঙ্গ বেঞ্চে। পূর্ণাঙ্গ বেঞ্চে গত 8 তারিখ আসছিল, তাদের পক্ষে সময় চাওয়া হয়। আজকে আবার এটা শুনানির জন্য আসছে 8 নম্বর আইটেমে। তা আজকে যখন শুনানি শুরু হয়, প্রথমেই আজমানুল সিং কিউসি বিজ্ঞ সিনিয়র আইনজীবী, উনি অ্যাটেনশন ড্র করলেন। অ্যাটেনশন ড্রয়ের হিসেবে মিস্টার সাইদুল হক সুমন তো বলি যে উনি কোথায়। আমি বললাম, ওনাকে আমি গতকাল দেখেছি, বর্তমানে উনি নতুন এমপি হয়েছেন। তো বলে তাতে কি আসে যায়, উনি তো থাকতে হবে। তখন দেখা গেল নতুন ঘেটে ওনাকে পক্ষই করা হয়নি। মানে উনি আপিল বিভাগের একজন জ্যেষ্ঠ বিচারপতি বললেন, যিনি অ্যাটেনশন ড্রয়ের যার বিরুদ্ধে কথা বলছেন তাকে আপনি পক্ষ করেন না, এই কারণেই তো আপনার মামলাটি খারিজ করে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে প্রত্যেকটা জজই একই কথা বললো, যার বিরুদ্ধে আপনারা এলিগেশন দিলেন, যাকে আপনি আপনি আপনার এই বেসিসটা যার সূত্র ধরে তাকে তো আপনি পক্ষ করলেন না। তখন ওনারা পরবর্তীতে বললেন, ঠিক আছে, আমরা আপনারা যদি পারমিশন দেন আমরা পক্ষ করব এবং এই মামলাটি আগামী 5ই ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হলো এবং এরই মধ্যে সাইদুল হক সুমন, যিনি নজরে আনা আইনজীবী, তাকে পক্ষ করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ নিতে বলা হয়েছিল। প্রথমে 29 দিয়েছিল, পরবর্তী তাদের আবেদনের ভিত্তিতে 5ই ফেব্রুয়ারি নিয়ে যাওয়া হবে।